সুপ্রিয় দর্শক মন্ডলী, আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক বিষয়ে মুক্ত আলোচনার অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আজ আমাদের সঙ্গে রয়েছেন আমার ভাই ক্ষমতাসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য শাহ নুরুল কবির শাহীন, এবং আমার ডানে আছেন প্রধান বিরোধী দল বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ দেলোয়ার হোসেন। আমি প্রথমে সরকার দলীয় মাননীয় সংসদ সদস্য আপনার কাছে জানতে চাইব যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে অনেকেই অস্থির, উত্তেজনাকর, অনিশ্চিত, অন্ধকারময় নানান আখ্যা আখ্যায়িত করছেন, এবং সম্প্রতি আমরা লক্ষ্য করলাম যে আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের একজন প্রতিনিধি ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সর্বশেষ বলেছেন যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলও বেশ উদ্বিগ্ন। তো পরিস্থিতিটাকে আপনারা সরকারি দল কিভাবে বিশ্লেষণ করছেন? ধন্যবাদ জিল্লু সাহেব। যে আমরা এখানে যে সরকারি দলের যে সরকারের আমাদের উচ্চ পর্যায়ের নীতি নির্ধারকরা আছেন, এবং যে আজকে আপনি যেটা বললেন যে রাজনৈতিক অস্থিরতা, এটা আমাদের দেশের জন্য নতুন কিছু না, এটা আমাদের দেশের জন্য বরাবরই এরকম। আজকে আপনার সেই দেশ স্বাধীন হওয়ার পর থেকে পর্যন্ত আপনি এই ধরনের অস্থিরতা প্রায় সময়ই আমাদের বিরাজ করতে হয়েছে। এই জন্য আমাদের অনেক আন্দোলন সংগ্রাম করতে হয়েছে, এবং আন্দোলন সংগ্রাম করে যে স্বৈরাচার সরকারকে হটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি, গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি, এবং গণতান্ত্রিকভাবে এখন একটি সরকার পরিচালনা করতে গেলে সরকার গণতান্ত্রিকভাবে যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার গণতন্ত্রকে আরো উজ্জীবিত করার জন্য, সব কিছুই সরকার করতেছে। আর এখন যে পরিস্থিতি যেটা উদ্ভব হয়েছে, এরকম রাজনীতিতে কিছু কিছু পরিস্থিতি মাঝে মাঝে হয়েই থাকে। যেটা আপনি যেটা বললেন আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের কথা, স্টেট ডিপার্টমেন্ট উদ্বিগ্ন তারা বলতেছে, হয়তোবা তাদের দৃষ্টিতে এটা খুব বেশি তারা দৃষ্টি করছে, কিন্তু সেরকম পরিস্থিতি তাদের দেশেও আছে। তারা যেরকম ইরাক যুদ্ধ নিয়ে তাদের দেশেও একটা এই ধরনের মিছিল মিটিং বা এই ধরনের উত্তেজনাকর পরিস্থিতি আজকে আমরাও লক্ষ্য করতে পারি। সুতরাং রাজনীতিতে এই ধরনের ঘটনা দুর্ঘটনা দায়ী বলি আমরা, এটা থাকবে। গণতান্ত্রিক অধিকার সবার আছে, গণতান্ত্রিক ভাবে সবাই আন্দোলন করবে। উত্তেজনাকর অনিশ্চিত রাজনৈতিক পরিস্থিতির কথা সবাই বলছেন, এবং এর জন্য কম বেশি সরকারের সঙ্গে সরকারি দলের সঙ্গে বিরোধী দলকে অনেকে অভিযুক্ত করবার চেষ্টা করছেন। পরিস্থিতিটাকে আসলে আপনাদের অবস্থান থেকে আপনারা কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ জানাই আপনার মাধ্যমে আমি আমার নির্বাচন এলাকার সকল মানুষকে। আপনি জানেন 2001 সনে পয়লা অক্টোবর নির্বাচনের পর থেকে দেশে যে অস্থিরতা শুরু হয়েছে, খুন, রাহাজানি, হাইজ্যাক, নারী নির্যাতন, লুটতরাজ, ডাকাতি, গণধর্ষণ, ধর্ষণ করে হত্যা, ধর্ষণের পরে পুড়িয়ে হত্যা, ঘরে আগুন দিয়ে মানুষ হত্যা করা, একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে। সরকার, বর্তমান জোট সরকার, জাতির কাছে যে অঙ্গীকার করে ক্ষমতায় এসেছিলেন, অঙ্গীকার তারা রক্ষা করতে পারে নাই। তাদের অঙ্গীকার ছিল তারা সন্ত্রাস দমন করবে, দুর্নীতি বন্ধ করবে। দুর্নীতি সমস্ত জায়গায়, সমস্ত সেক্টরে দুর্নীতি চলছে, সমস্ত সেক্টরে সন্ত্রাস চলছে। সরকার আজ সম্পূর্ণরূপে সন্ত্রাস দমনে ব্যর্থ হয়েছে। দুর্নীতিতে বাংলাদেশ দুবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, এমন কোন দিন নাই যেদিন 5-10 জন মানুষ এই দেশে খুন না হয়, দিনের বেলায় খুন হয়, কারো কোন জীবনের নিরাপত্তা নাই। আপনি জানেন ইরাকে যুদ্ধ চলতেছে, ইরাকেও কিন্তু দিনে 10 জন মানুষ খুন হয় না। একটা যুদ্ধ অবস্থা যেখানে চলছে, একটা যুদ্ধ চলছে, বাংলাদেশে সেখানে কোনো যুদ্ধ নাই, কিচ্ছু নাই। সেখানে সন্ত্রাসীদের হাতে ব্যবসায়ী সহ সরকারি কর্মচারী সহ সাধারণ মানুষ 5-10 জন জীবন দিচ্ছে। সুতরাং এই যে একটা অস্থিরতা, এই অস্থিরতার বিরুদ্ধে সরকারি ব্যবস্থা গ্রহণ করবে, এটাই নিয়ম। কিন্তু সরকার ব্যবস্থা গ্রহণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।
দুর্নীতি দমনে ব্যর্থ হয়েছে, আপনার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে, যে কারণে সারা দেশে আজ একটা অস্থিরতা চলছে। মানুষের মধ্যে সবসময় একটা সংশয় ভীতি যে কখন কোন সন্ত্রাসীর হাতে আমার জীবন চলে যায়। মানুষ এখন সত্য কথা বলতে সাহস পায় না, মানুষ রাস্তায় দাঁড়িয়ে অন্যায়ের প্রতিবাদ করতে সাহস পায় না, তাহলে তাকে জীবন দিতে হবে। কিছুদিন আগে আপনি দেখেন ডক্টর হুমায়ুন আজাদের মতো একজন বিজ্ঞ, একজন বরেণ্য সাহিত্যিক লেখক কিভাবে সন্ত্রাসীদের হাতে আহত হয়েছে। তাকে হত্যার জন্য আক্রমণ করা হয়েছিল, কিন্তু ভাগ্য ভালো তিনি জীবনে বেঁচে গেছেন। এমনি ভাবে বহু মানুষ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আজকে আহত হচ্ছে, নিহত হচ্ছে, পঙ্গুত্ব বরণ করতেছে। আপনি অবাক হয়ে যাবেন যে এই দেশে এই সরকারের আমলে, জোট সরকারের আমলে রাজশাহীর পুটিয়ার মহিমাকে সন্ত্রাসীরা ধর্ষণ করে সেই ধর্ষণের ছবি ভিডিও করে সেই ছবি রাস্তায় প্রদর্শন করেছে। তার অপরাধ ছিল মহিমার পরিবার আওয়ামী লীগকে ভোট দিয়েছে, মহিমার বাবা একজন আওয়ামী লীগ কর্মী। সেই অপরাধে জামাতের সন্ত্রাসীরা মহিমাকে তার বাবার সামনে থেকে ধরে নিয়ে তাকে প্রকাশ্যে ধর্ষণ করে সেই ধর্ষণের ছবি তার রাস্তায় প্রদর্শন করেছে। মহিমার বাবা অনেক অনুরোধ করেছে ছবিগুলো ফেরত দেওয়ার জন্য, তার অনুরোধ শোনে নাই। পরবর্তীকালে মহিমা লজ্জায় ঘৃণায় আত্মহত্যা পর্যন্ত করেছে। এই যদি একটা দেশে চলে, সে দেশে অস্থিরতা চলবে না, সে দেশের স্থির কিভাবে থাকবে, সেই দেশের অবস্থা, রাজনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা কিভাবে স্থির থাকবে। আপনি আপনি অত্যন্ত সুন্দর কথা বলেছেন, আপনাকে অশেষ ধন্যবাদ। যেটা আপনারা বলতেছেন এগুলো সব আপনাদের মন গড়া কথা। মহিমার কথা বললেন, ভিডিও প্রদর্শনের কথা বললেন, এগুলো প্রমাণ আপনারা দেখাইতে পারেন জনগণের সামনে। আপনারা বলে থাকেন জনগণকে বিভ্রান্তি করার জন্য, আপনি আপনি কথা বলছেন, এখন আমাকে কথা বলতে দেন, আপনার কথা মাঝে আমি কথা বলি নাই। আপনি যেগুলো বলতেছেন এগুলো সব বানোয়াট কথা, এগুলো প্রমাণ আপনারা দেখাতে পারবেন না। আপনারা সন্ত্রাসের কথা বলতেছেন, যে সন্ত্রাস রাষ্ট্রীয় ভাবে আপনারা সৃষ্টি করে গেছেন এই দেশে, রাষ্ট্রীয় ভাবে সন্ত্রাসকে আপনারা প্রশ্রয় দিয়ে গেছেন, যে রাষ্ট্রীয় ভাবে সন্ত্রাসকে আপনারা লালন পালন করেছেন, আর সেই সন্ত্রাসের কথা আপনারা বলছেন, এটা আমার মনে হয় যে আপনাদের মুখে এইভাবে বলাটা শোভা পায় না। কারণ সন্ত্রাস তখন কারা করেছে, কারা রাষ্ট্রীয় ভাবে সন্ত্রাসকে প্রশ্রয় দিয়েছে, কয়জন এমপি ছিলেন, কয়জন মন্ত্রী ছিলেন, কয়জন মন্ত্রীর পুত্র ছিলেন, আপনি ভালো করে জানেন, আমরা সবাই জানি ভালো করে, বিভিন্ন ভাবে পত্র পত্রিকায় সব ধরনের এভাবে প্রকাশিত হয়েছে যে আপনারা এই যে বাড়ি দখল থেকে শুরু করে ব্যাংক দখল থেকে শুরু করে সবকিছু, এবং আজকে যে সন্ত্রাসের কথা বলতেছেন, সেই সন্ত্রাসের লালন পালন ধারক বাহক আপনারা যেভাবে অবৈধভাবে অস্ত্র আপনারা দিয়ে গেছেন, আপনাদের ক্ষমতা হস্তান্তরের এক মাস আগেও 6,000 অস্ত্রের লাইসেন্স দিয়েছেন নামে বেনামে, আজকে সেই সেগুলো কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না, যে নাম খোঁজ করে পাওয়া যাচ্ছে না, ঠিকানা খোঁজ করে পাওয়া যাচ্ছে না, এভাবে দিয়ে আজকে যে দেশের যেটা সন্ত্রাস বলতেছেন, যে এই সরকারের জোট সরকারের অঙ্গীকার ছিল সন্ত্রাস দমন, বাস্তব, আমি আপনার সাথে একমত। এবং এই জোট সরকার সন্ত্রাস দমন করতে অনেক অনেক এগিয়ে গেছে, অনেক অনেক এগিয়ে গেছে। আপনি যেটা বলতেছেন যে আজকে মানুষ ঘুমাতে পারে না, আজকে মানুষ মানে বিভিন্ন ভাবে তারা দুশ্চিন্তাগ্রস্ত, আমি তো মনে করি না। এবং আমি আমার ময়মনসিংহ সহ আমার নির্বাচনী এলাকা ময়মনসিংহ আট ঈশ্বরগঞ্জ সহ সেখানে সারা ময়মনসিংহ জেলায় আপনার আরো 1.5 বছর আগে সন্ত্রাস মুক্ত জেলা ঘোষণা করা হয়েছে, একটি ঘটনাও ঘটেনি। আপনার যে বরগুনার কথা বলতেছেন, আপনি একজন মাননীয় সাংসদ বরগুনা থেকে, ওখানে আপনার পাশে আশেপাশে সকলেই বিএনপি দলীয় সাংসদ, এবং তারা তাদের কর্মকাণ্ড আপনি কোনোদিনও আমার মনে হয় না যেটা আপনি বলতে পারবেন। এবং আপনার বরগুনা সম্পর্কে এই ধরনের কোনো ঘটনা আমার চোখে পড়ে নাই যে এই সন্ত্রাসী দুর্নীতি চাঁদাবাজি। এখন আপনি একজন বিরোধী দলীয় সাংসদ, সেখানেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে না। এখন আমরা যে কথাটা আপনি বললেন যে এই ধর্ষণের তো সেঞ্চুরি করে মিষ্টি খাইয়েছেন আপনারা,
সারা দেশের মানুষ পত্র পত্রিকার মাধ্যমে জানতে পেরেছে যে দর্শন করে সেঞ্চুরি পুরা করে মিষ্টি খাওয়া হয়েছে, সেটা সারা দেশবাসী জানে। যে এই ধরনের কথা আপনারা যেগুলো সৃষ্টি করে গেছেন, এগুলো একটা সরকার এসেই এভাবে এত তাড়াতাড়ি শেষ করতে পারবে না, দূর করতে পারবে না। কারণ যেটা জাতিগত মজ্জার ভিতরে আপনারা ঢুকিয়ে দিয়েছেন, যার দরুন আজকে এই সরকার আপ্রাণ চেষ্টা করছে এবং যেভাবে আপনার এই দুতোয়ান বিচার করেছে, দুতোয়ান বিচারের মাধ্যমে আজকে দেখেন দেশের মানুষ কত সুন্দরভাবে ফল পাচ্ছে। দ্রুত আইন বিচারের মাধ্যমে একটা যে কোনো ঘটনা তড়িৎ গতিতে বিচার হচ্ছে এবং সেই বিচারের ফলে আপনি প্রতিদিনই দেখছেন, আপনাদের চ্যানেল আয় তো প্রায়দিনই প্রচার করা হচ্ছে যে কোর্টে যেগুলো রায় হচ্ছে, এত জনগণ অত্যন্ত আনন্দিত খুশি। যে আজকে যে ইরাকের কথা বললেন, ইরাকে তো যুদ্ধ হচ্ছে না, এখন চলছে যেটা যুদ্ধ উত্তর ইরাক, এক ধরনের যেটা যেটা হচ্ছে তারা একটা বৃহৎ শক্তির বিরুদ্ধে, যেখানে আজকে বলা চলে যে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বড় যারা শক্তি আছে সবাই একত্রিত এই ইরাকের বিরুদ্ধে। তারপরেও যে ইরাকের যে মুসলমানরা যেভাবে লড়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে যেভাবে প্রতিরোধ করার চেষ্টা করছে, তাদেরকে আমাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে হবে যে এই এই এত বড় শক্তিগুলোর বিরুদ্ধে তারা যেভাবে যুদ্ধ করে তারা টিকে আছে এবং তাদেরকে ভয়ভীতির মধ্যে রেখেছে, এবং আজকে এই যারা এই এই ইরাকে যুদ্ধ করতে এসেছে তারাও ভীত সন্ত্রস্ত। যাই হোক, এখন আপনার যে অঙ্গীকারের কথা বললেন, এই সরকার যে অঙ্গীকার গুলো করে এসেছে প্রায় সবগুলো বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে। সবই যে আপনার যদি পাঁচটা থাকে সেখানে এক এই পাঁচ বছরের ভিতরে একটা সরকারের সবগুলো অঙ্গীকার এটা কোনো দেশই আমার মনে হয় না পারবে, কিন্তু মেজর যে জিনিসগুলো যে সেগুলো কিন্তু এগিয়ে যাচ্ছে এবং আরো আড়াই বছর সময় রয়ে গেছে, তার ভিতরে ইনশাল্লাহ বাকিগুলো পূরণ হয়ে যাবে। আপনার জবাব দেওয়ার আগে আমার একটা প্রশ্ন আছে, সরকারকে কিছুটা অস্থির মনে হচ্ছে। অস্থির মনে হচ্ছে এই কারণে যে আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক দলের সভা করতে দেওয়ার ক্ষেত্রে এক ধরনের বাধা আরোপ করা, যেমন ডক্টর কামাল হোসেনকে প্রতিবন্ধকতা সৃষ্টি, বিরোধী দলের নেত্রীর ক্ষেত্রে কিছু কিছু, এবং সর্বশেষ প্রফেসর বদরুদ্দোজা চৌধুরীর বিকল্প ফারার যে সমাবেশ সেটি করতে এক ধরনের বাধার সৃষ্টি করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে, এবং ওনাদেরকে নানাভাবে অ্যাসাল্ট করা হয়েছে। তো দুজন সংসদ সদস্য মাত্র পদত্যাগ করলেন, তো তাদের নিয়ে সরকার বা সরকারি দল এত শঙ্কিত না? সরকার লক্ষ্য করছে যে মেজর মান্নান যিনি আপনাদের দল ছেড়ে বিকল্প ধারা যোগ দিয়েছেন, বিকল্প ধারার সদস্য সচিব, তার ব্যবসা বাণিজ্যিক অফিসগুলোতে প্রায় প্রতিদিনই হামলা হচ্ছে এবং তার সমস্ত সরকার কাগজপত্র, অফিসিয়াল কাগজপত্র সিজ করবার ব্যাপারে চেষ্টা হচ্ছে, তার সে ট্যাক্স ফাঁকি দিচ্ছে কি কেনা কি দুর্নীতি করেছে সেগুলো। আজকে যেগুলো আপনারা তদন্ত করবার কথা বলছেন বা চিন্তা করছেন, সেটি কেন দুদিন আগে যখন আপনাদের দলে ছিল তখন আপনার এসব বিষয়ে সোচ্চার হননি কেন? আর এভাবে এই যে আক্রমণ আক্রমণের কথা যেটা বলছেন, ডক্টর কামাল হোসেন সাহেব উনি তো গতকালকেও উনি মিটিং করেছেন অত্যন্ত পল্টন ময়দানে স্বাচ্ছন্দ্যের সঙ্গে মিটিং করেছেন, ওখানে তো কোনো বাধা দেওয়া হয়নি। ডক্টর কামাল হোসেনকে তো বাধা দেওয়া হয়নি, ডক্টর কামাল হোসেনকে চিটং যেটা দেওয়া হয়েছে সেটা তার নিরাপত্তার জন্য, সরকারের দায়িত্ব নিরাপত্তা বিধান করা। এখন উনি একজন আমাদের দেশের সম্মানিত ব্যক্তি, উনি একজন দেশের সম্মান না শুধু, উনি আন্তর্জাতিকভাবে একজন সম্মানিত ব্যক্তি, সেটা আমরা সবাই তাকে সম্মান করি। উনি একজন নিরাপত্তা দেওয়ার জন্য যেখানে হরতাল আছে, যেখানে ওখানে একটা হরতাল চলছে এবং সেখানে যেখানে আইন শৃঙ্খলা বাহিনী জানে যেখানে গেলে তার জন্য একটা নিরাপত্তার ব্যাঘাত করবে, অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী সেখানে তাকে না করবে যাওয়ার জন্য, কারণ তার জানমাল নিরাপত্তার দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী সরকারের, সেটা তো তাকে তো বাধা দেওয়া হয়নি। এখানে যেটা বললেন যে সংসদ সদস্য, সংসদ সদস্য যারা, একজন তো হচ্ছে আমাদের আপনার প্রফেসর বদরুদ্দোজা চৌধুরী সাহেবের ছেলে, বাস্তবতা। আর যেটা বললেন মেজর মান্নান সাহেব, মেজর মান্নান সাহেব উনি একজন বিশিষ্ট ব্যবসায়ী, ব্যবসায়ীর কারণে ওনার কারণ দেখিয়ে উনি আজকে এই সরকার থেকে, উনি সংসদ সদস্য থেকে পদত্যাগ করেছেন। তার অফিসে যারা এই ধরনের বলতেছেন যেটা আক্রমণ করছে সেটা তার সমর্থকরা, তার সমর্থকরা তাকে ভোট দিয়েছে এই ধানের শীষে, ভোট দিয়েছে এই বিএনপি সরকারের কাজ করার জন্য, বিএনপি সরকারের সঙ্গে থাকার জন্য। তার সমর্থকরা তো তাকে বলে নাই তুমি দল ছেড়ে চলে যাও, তুমি এই করো তুমি ওই করো, তার সমর্থকরা আজকে ক্ষুব্ধ হয়ে, যাদের সঙ্গে তার কোন আলোচনাই হয় না তার সমর্থকরা ক্ষুব্ধ হয়ে করতেছে বিচ্ছিন্ন ভাবে, সেটা তো সবকিছু সরকারের পক্ষে ওইভাবে প্রোটেকশন দেওয়া সম্ভব না। তাকে তো প্রোটেকশন দেওয়ার জন্য সরকার তার বাড়ি থেকে শুরু করে সবভাবে ব্যবস্থা নিচ্ছে।
সেখানে জনসভা করতে বাধা দিলেন আপনি? জনসভা করতে তার সমর্থকরা বাধা দেন, তারা তো করে বিএনপি, তার সমর্থকরা করে বিএনপি, তারা তো তার কি বিকল্প ধারা কি এই সমস্ত ধারাটারা তো এই দেশে চলে না, এই ধারাটারা দিয়ে অবশ্যই অবশ্যই চলে না, অবশ্যই চলে না, চললে তো তাহলে মানুষ আজকে তাহলে এই প্রতিবাদে সারা ঢাকা শহর রাস্তায় নেমে আসত, সারা বাংলাদেশে একটা প্রতিবাদে ঝড় উঠত। আজকে দেখেন বিরোধী দলও কিন্তু এটাকে প্রশ্রয় দিচ্ছে না, বিরোধী দল বলছে যে এই সমস্ত ধারা দিয়ে কাজ হবে না। বিরোধী দল কিন্তু না, বিরোধী দল বলছে, কেন বলছে? কারণ বিরোধী দল, আমি বিরোধী দল হচ্ছে গণতান্ত্রিক দল, এখানে আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল, যেমন বিএনপিও গণতান্ত্রিক দল, যারা আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, সুতরাং এই ধরনের রাজনীতিকে এই দেশের মানুষ গণতান্ত্রিক ভাবে প্রশ্রয় দিবে না। যার জন্য বিরোধী দলও বলছে যে এই এটা কোন মানে এই বিকল্প ধারা কোন ধারা হতে পারে না। শুনিও না, উনি কি বলেন? না, আমি যে সন্ত্রাসের কথা বললাম, আমার সরকার দলের মাননীয় সংসদস্য আমার বক্তব্যকে নাকচ করে দিয়ে বললেন যে এগুলো আমরা বানোয়াট কথা বলি, তাহলে সারা যে দেশে যেটা চলছে খুন খারাপি দেশে হচ্ছে না, নারী নির্যাতন ধর্ষণ হচ্ছে না, চুরি ডাকাতি লুট তরাজ রাহাজানি হাইজাক কিছুই হচ্ছে না, সুতরাং আমাদের সব কথাই যদি বানোয়াট হয় না হচ্ছে না, এটা কিন্তু আপনাকে আমি বলি না, আপনি পার্টিকুলার যে ঘটনাগুলো আমাকে বলেছেন সেখানে আমি বলতেছি, আপনি হচ্ছে না সেখানে কিন্তু আপনাকে বলি নাই, ঘটনা দুর্ঘটনা টুকটাক ঘটতেছে, কিন্তু রাজশাহীর আমাকে মহিমার প্রশ্ন, রাজশাহীর মহিমার প্রশ্ন এটা সমগ্র জাতি জানে, সমগ্র জাতি স্তম্ভিত হয়ে গিয়েছে রাজশাহীর মহিমার প্রশ্ন, যে কিভাবে জামাতের সন্ত্রাসীরা তাকে ধরে নিয়ে গণধর্ষণ করেছে, মেয়েটা পরে আত্মহত্যা করেছে, এটা সমস্ত পেপার পত্রিকায় এসেছে, সমগ্র জাতি জানে সেটা। আপনি জামাতের সন্ত্রাসীরা আপনি কিভাবে বলছেন? হ্যাঁ, তাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে সমস্ত পেপার পত্রিকা। আমরা আজকে যে খবরগুলো শুনি, আজকে বরগুনাতে কি হচ্ছে বা না হচ্ছে, আপনার ময়মনসিংহ কি হচ্ছে বা না হচ্ছে, এটা তো আপনি এখানে বসে কিছু জানতে পারবেন না, পত্রিকা আসে অবশ্যই, আমি বিভিন্ন বিভিন্ন চ্যানেলের মাধ্যমে বরগুনার মাননীয় সংসদ হিসাবে বরগুনাকে পুরাটাই আপনি জানবেন, এটাই জানাটাই স্বাভাবিক। আমার আমি ময়মনসিংহ এর একজন সংসদ হিসাবে ময়মনসিংহ এর পুরাটাই আমি জানবো, এটাই স্বাভাবিক। আমাকে বলতে দেন যে আপনার ময়মনসিংহ কি হচ্ছে, এটা আমার বরগুনা বসে জানার কথা না, আমার বরগুনায় কি হচ্ছে এটা আপনার ময়মনসিংহ বসে জানার কথা না, চিটাং কি হচ্ছে এটা আমার বরগুনা বসে জানার কথা না। ভোরবেলা পত্রিকা খুলে আমরা নিউজগুলো দেখি, তারপর এগুলো সম্পর্কে অবহিত হই, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আমরা খবর শুনি, তারপর আমরা অবহিত হই। সুতরাং আমি যে কথাগুলো বললাম আমি পত্রিকা নিয়ে আসিনি, পত্রিকা নিয়ে আসলে আমি আপনাকে সমস্তগুলো দেখাতে পারতাম। রাষ্ট্রীয় সন্ত্রাসের কথা আপনি আমাকে বলতে দেন, রাষ্ট্রীয় সন্ত্রাসের কথা আপনি বলেছেন যে সমস্ত সন্ত্রাস আমরা সৃষ্টি করে আমরা রেখে গেছি, আমরা তো 96 থেকে 2001 পাঁচ বছর ক্ষমতায় ছিলাম, এর আগেও পাঁচ বছর আপনারা ছিলেন, তার আগে জাতীয় পার্টি 9 বছর ছিল, তার আগে আবার আপনারা ছিলেন, তার আগে আমরা 3.5 বছর ছিলাম। সুতরাং সমস্ত সন্ত্রাস, সমস্ত রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ এগুলো যদি সবই আমরা সৃষ্টি করে রেখে থাকি এই 5 বছর আর পিছনে 5.5 বছর আমাকে বলতে দেন, 71 থেকে 75 একটা দেশ স্বাধীনতার পরে সেই দেশে স্থিতিশীলতা আনতে অনেক সময়ের প্রয়োজন। আপনি বিভিন্ন দেশের ইতিহাস, স্বাধীনতার ইতিহাস জানেন অবশ্যই, একটা দেশ স্বাধীনতার পরে যেখানে সমস্ত মানুষের কাছে অস্ত্র ছিল, বিভিন্ন যারা মুক্তিযোদ্ধা ছিল সমস্ত মুক্তিযোদ্ধার অস্ত্র সারেন্ডার করেন নাই, রাজাকার আলবাদরদের হাতে অস্ত্র ছিল, দেশে লক্ষ লক্ষ অস্ত্র ছড়িয়ে ছিটিয়েছিল, সেখানে একটা সরকার, একটা নতুন যেখানে কোনো সরকার ছিল না, প্রশাসন ছিল না, অফিস ছিল না, আদালত ছিল না, সচিবালয় ছিল না, পুলিশ বাহিনী ছিল না, বিডিআর ছিল না, সেনাবাহিনী ছিল না, একটা স্বাধীনতার পর সদ্য একটা সরকার সেখানে বসে অল্প সময়ের মধ্যে যে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবে এইটা আল্লাহর ফেরেস্তা ছাড়া কেউ পারে কিনা সন্দেহ আছে। তারপর 3.5 বছরের মাথায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হল, বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যার মধ্য দিয়েই কিন্তু রাষ্ট্রীয় সন্ত্রাস শুরু হয়েছে। সেটা করলো কারা? রাষ্ট্রীয় সন্ত্রাস শুরু হয়েছে সেই হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ড সঙ্গে জড়িত ছিল খন্দকার মোস্তাক আহমেদ,
সেনাবাহিনীর কিছু লোক এবং এটাকে মদত যুগিয়েছে মার্কিন সাম্রাজ্যবাদ। খন্দকার মোস্তাক আমাদের দলে ছিল, খন্দকার মোস্তাক আমাদের দলে ছিল, হ্যাঁ আমাদের দলে একজন মন্ত্রী ছিল, খন্দকার মোস্তাক আওয়ামী লীগের একজন ক্যাবিনেটের মন্ত্রী ছিল। শুধু তাই নয়, উনি বঙ্গবন্ধুর একজন ঘনিষ্ঠ ছিলেন এবং মোস্তাক ক্যাবিনেটের সবাই কিন্তু বঙ্গবন্ধু ক্যাবিনেটের মন্ত্রী ছিলেন। মোস্তাক ক্যাবিনেটের মন্ত্রী ছিলেন, মোস্তাক ক্যাবিনেটের অনেকে তাদেরকে মন্ত্রী বানিয়েছেন, মোস্তাক ক্যাবিনেটে অনেকেই ছিল আওয়ামী লীগের। কিন্তু কিন্তু যারা বিশ্বাসঘাতকতা করে তাদেরকে আমরা বিশ্বাসঘাতকই বলব। আজকে যেভাবে তাদেরকে কিন্তু আপনারা আবার গত মন্ত্রিসভায়, গত মন্ত্রিসভায় তাদের কেউ ছিল না, মনোনয়ন দিয়েছেন সংসদে, কথা যেটা বিশ্বাসঘাতক তাদেরকে তো অনেকে মনোনয়ন দিয়েছেন, গত মন্ত্রিসভায় কেউ ছিল না, যারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন, গত মন্ত্রিসভায় কেউ ছিল না। অনেকে উচ্ছ্বাস প্রকাশ করতে পারে, কে কি কখন করে, কখনো দুঃখ পায়, কখনো উচ্ছ্বাস প্রকাশ করে। যেমন আজকে আপনি ডক্টর বদরুদ্দোজা চৌধুরীর কথা বললেন, আমি সে প্রসঙ্গটা নিয়ে আসেন। ডক্টর বদরুদ্দোজা চৌধুরী বিএনপির উনি প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠাতা মহাসচিব, প্রতিষ্ঠাতা মহাসচিব ডক্টর বদরুদ্দোজা চৌধুরী, উনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, উনি শিক্ষামন্ত্রী ছিলেন, উনি জাতীয় সংসদের উপনেতা ছিলেন, শেষ পর্যন্ত উনি রাষ্ট্রপতি ছিলেন। উনি বিএনপিকে ছেড়ে চলে গেলেন, ওনার সাথে মেজর আব্দুল মান্নান, ওনার ছেলে মাহিবী চৌধুরী চলে গেলেন। সুতরাং তাদের সাথে আজকে বিএনপির কোন সম্পর্ক নাই। তেমনি ভাবে আমি বলব, 1975 সনে আওয়ামী লীগের ভিতরে লুকিয়ে থাকা যে সমস্ত বিশ্বাসঘাতক বঙ্গবন্ধুর হত্যার নেতৃত্ব দিয়েছে এবং বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে, তারা আওয়ামী লীগের মধ্যে ঘাপটি মেরে ছিল এবং তাদেরকে আমরা বিশ্বাসঘাতকই বলবো। সেই মন্ত্রিসভা কিন্তু আজকেও আপনাদের বাঙালি জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা, মোস্তাক মন্ত্রিসভার সদস্য আমাদের সংসদে কে আছেন, কেউ নেই, এখন কে আছে বলেন, নাম বলেন, এমপি আছে, নির্বাচন করেছেন না, কে আছে আমাদের এই সিলেটেই আছেন, সিলেটে কে আছে বলেন, নাম বলেন, সিলেটে আছেন আপনার নেত্রকোনায় আছেন, হ্যাঁ কে আছে বলেন, যে আপনার যে না খাদ্যমন্ত্রী ছিলেন মোমেন সাহেব, মোস্তাক মন্ত্রী পরিষদ ছিলেন, ছিলেন উনি, মোস্তাক মন্ত্রী পরিষদে উনি ছিলেন, উনি ছিলেন, মোস্তাক মন্ত্রী পরিষদে ছিলেন, ফরিদ গাজী সাহেব ছিলেন। আপনি যেটা বলতেছিলেন যে ওই যে 71-75 কথা, একটা শব্দ স্বাধীনতা প্রাপ্ত দেশ, এখানে অনেক চড়াই উতরাইয়ের পর আমরা দেশ স্বাধীন করতে পেরেছি, আপনার সাথে আমি একমত। এখানে লক্ষ লক্ষ আমাদের এই দেশের মানুষ, 30 লক্ষ আমাদের শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি এবং মুক্তিযুদ্ধ সারা জাতির কিছু সংখ্যক বাদে এটা ঝাঁপিয়ে পড়েছিল। যে সেখানে আপনি বলতেছেন যে অস্ত্র ছিল বা দেশের একটা ভঙ্গুর অবস্থা ছিল, সেখান থেকে তো সেখানে তখনকার আমলে কারা সন্ত্রাসী করেছে, কারা ব্যাংক ডাকাতি করেছিল, সেটাও আপনারা আমরা সারা জাতি কিন্তু ভালো করে জানে। আমি একটু শেষ করি যে এখানে আপনি যেটা বললেন 71-75 যে এই ধরনের কারণে একটা ব্যাপক একটা অস্থিরতা বিরাজ করতেছিল দেশে, তার পরবর্তীতে আপনি স্বীকার করলেন যে আপনাদের তৎকালীন আওয়ামী সরকারের যে ক্যাবিনেটের একজন মানে বিশ্বস্ততা, আপনি বললেন যে অসম্ভব বিশ্বস্ত লোক ছিলেন, সিনিয়র মন্ত্রী, হ্যাঁ সিনিয়র মন্ত্রী ছিলেন এবং অসম্ভব সিনিয়র নেতা ছিলেন, আপনি বলছেন যে অসম্ভব বিশ্বস্ত লোকও ছিলেন তিনি এবং তার নেতৃত্বে এবং কিছু সংখ্যক আপনি বলতেছেন যে সেনাবাহিনীর এবং আরেকটা চক্রের কথা বললেন তারা এই এই এতে। এখন যেটা আমাদের এই একটু এটা রেস্ট এনে আপনি বললেন যে এই বি চৌধুরী সাহেবের কথা, তাই না? তো উনি 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 প্রতিষ্ঠাতা মহাসচিব ছিলেন, মন্ত্রী ছিলেন, উপনেতা ছিলেন, শেষ পর্যন্ত উনি প্রেসিডেন্ট। তাদেরকে উনাকে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্রে বিশ্বাস করে, একজন লোককে মূল্যায়ন করতে জানে, সে মূল্যায়ন করতে করতে তাকে একদম দেশের সর্বোচ্চ পদ পর্যন্ত মূল্যায়ন করা হয়েছে, ঠিক না? সেখানে যদি সে আপনি যেটা বললেন যে আপনার লোকেরা বিশ্বাসঘাতক করতে পেরেছে, করে তারা সাকসেসফুল হতে পেরেছে, তাই না? কারণ বিশ্বাস ঘাপটি মেরেছিল, আপনি বলতেছেন দলের ভিতরে ঘাপটি মেরেছিল, তারা যে ষড়যন্ত্র করছে সে ষড়যন্ত্র তারা সফল হয়েছে।
কিন্তু এখানেও এই ধরনের কিছু লোকজন ঘাপটি মেরেছিল, সফল হওয়ার জন্য সেই সুযোগ তারা পায় নাই এবং ভবিষ্যতে বাংলাদেশ সঙ্গ করলেন সেটি কিন্তু বাংলাদেশ জাতীয় সেটা আমাদের দলীয় হাইকমান্ডের ব্যাপার, সেটা ইন্টারনাল ব্যাপার, সেটা আমাদের সবাই আমরা জানিও না বা সবার জানারও প্রয়োজন বলে আমরা মনে করি না, কারণ আমাদের হাইকমান্ড নীতি নির্ধারকরা আছেন। এখন এই 71-75 পরবর্তী যে কথাটা বললেন, মোস্তাক সাহেব অল্প কিছুদূর নেতৃত্ব দিলেন তাই না, এবং দেশের যে অবস্থা ছিল তখন কারা ব্যাংক ডাকাতি করেছে, কাদের নেতৃত্ব হয়েছে, কাদের সন্তানরা করেছে আমরা সব জানি, জাতীয় সব জানি। এর পরবর্তীতে ওই যে ওইটা আমি তো বললাম যে 71-75 ধারাবাহিকতা যে শুরু হয়েছে এখনো চলছে স্বাধীনতার পরে, আপনারা একটা দেশ স্বাধীনতার পরে বছরের পর বা যুগের পর যুগ আপনার শতাব্দীর পর শতাব্দীর কথাই তখন ছিল যে চরম একটা মানে আমাদের অবস্থা যে সদ্য স্বাধীনতা প্রাপ্ত ছিল না, সেটা তো আমি একমত। ওখানে আপনাদের নেতা আবার বলেছে 7.5 কোটি মানুষ, 8 কোটি কম্বল, আমারটা গেল কোথায়, এরকম এরকম কথা উচ্চারিত হয়েছে। যাই হোক, তারপরে আমাদের শত্রু এরা চুটকি বঙ্গবন্ধু কবে বলছে 7.5 কোটি মানুষ, সেই জন্য 8 কোটি কম্বল, আমার কম্বল কোথায় গেল, এইটা ঠিক না, এটাই তো আপনাদের কথা। এখন আপনারই কথা আমি আবার টানি, রেকর্ড দেখান, রেকর্ড তো আপনিও দেখাতে পারবেন না যেটা আপনি বললেন যে আমি রেকর্ড দেখাইতে পারবো। এখন যে জিনিসটা আমি আপনাকে রেকর্ড দেখাবো, আমি যে জিনিসটা বলতেছিলাম যে খন্দকার মোস্তাক সাহেব আসলেন ওখানে, আপনাদেরই এই আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ তার সাথে একত্রে হয়ে ক্যাবিনেট গঠন করলেন তাই না, এবং তারা অদ্যাবধি আপনাদের দলের ভিতরে সেই ঘাপটি মারা লোকগুলো কিন্তু আছে, এখন অনেক লোকই আছে এবং বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকে, এমপি না না এমপি হিসেবে আছে, এমপি হিসেবে আছে, আপনাদের পরিষদ মন্ত্রী পরিষদ অনেকে স্থান পেয়েছিল। যাই হোক, এর পরিবর্তে দেশে যখন চরম অবস্থা আপনার আইন শৃঙ্খলা থেকে শুরু করে সমস্ত কিছু, যখন এই আপনার 7ই নভেম্বরের যে সিপাহী বিপ্লবের আন্দোলনের মাধ্যমে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে যখন দিলেন, তার এক মাসের মধ্যে সারা দেশ কেমনি ঠান্ডা হয়ে গেল, এই এই সন্ত্রাসী, এই ব্যাংক ডাকাতি, এই ধরনের সমস্ত কিছু কেমনে ই হয়ে গেল। আপনি যেটা বললেন যে ফেরেস্তা এসেও পারবে না, তাহলে নিশ্চয়ই উনি ওনার উপর আপনি যে বলবেন জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় আসার পরে, আসার পরে আপনি বলেন ক্ষমতা গ্রহণ করার পর দেশ যে পানির মতো ঠান্ডা হয়ে গেছে, এইটা আপনি আপনি দেখেন না, এটা ঠিক আপনি বলেন যে এরপরে একটা ব্যাংক ডাকাতি হয়েছে বা এই ধরনের ডাকাতি লুট চোরাজ লুট চোরাজ ওই আইনশৃঙ্খলার যে সারা দেশের অব্যাহতভাবে চলছে, এই রক্ষী বাহিনীর মাধ্যমে আপনাদের যে হাজার হাজার রক্ষী বাহিনীর মাধ্যমে চলছে, আপনারা যেভাবে আপনাদের সন্ত্রাসীদের দ্বারা নিপীড়ন করেছেন, 79 নির্বাচন তো আমরা করতেই পারি না, আমরা মাঠেই নামতে পারি না, সারা দেশ 79 জিয়াউর রহমান ক্ষমতায় থাকার সময় সারা দেশ 79 যে জাতীয় সংসদ নির্বাচন হইল আমি তখন বরগুনা জেলা ছাত্র লীগের প্রেসিডেন্ট, মাঠে নামতে পারি নাই, এমন অবস্থা, জনসভা করতে পারি না, আমাদের আক্রমণ চলে না পার্লামেন্টে, আপনাদের যেরকম কারচুপির কথা বলেন আপনারা বলেন ওনারা বলেন, সেদিন কিন্তু আপনারা এইভাবে কারচুপির অভিযোগ আনেন, সংসদে গিয়েছিলেন, আমি সেটি অত্যন্ত আপনাদেরকে সংসদ কিন্তু আজকের চাইতে অনেক বেশি প্রাণবন্ত ছিল, অনেক বেশি প্রাণবন্ত ছিল সেদিন যারা পার্লামেন্টে ছিল, তখন তো আমরা সবেমাত্র সুযোগ পেয়েছি ঘর থেকে বের হওয়ার, 75-এর পর তো আমরা ঘর থেকে বের হইতেই পারিনি, আমাদের হাজার হাজার কর্মীকে নেতা কর্মীকে জেলখানায় রাখা হয়েছে এবং ওনাশীর নির্বাচনকে কেন্দ্র করে আমরা ঘর থেকে মাঠে নেমেছি এবং তখন সেই সুযোগটাকে আমরা অ্যাভেল করেছি সেই নির্বাচনের মাধ্যমে, এবং আমরা অনেক কষ্টে অনেক লড়াই করে সংগ্রাম করে আমাদের 39 জন মেম্বারকে পার্লামেন্টে পাঠিয়েছি এবং তারা সেদিন পার্লামেন্টে ফাইট করেছে, তারা কথা বলেছে, যুদ্ধ করেছে। এই দেশে 79 প্রথম যেটা আপনাদের দল থেকে সারা দেশে একদলীয় শাসন চালু করা হয়েছিল বাকশালের মাধ্যমে, একদলীয় শাসন ওটা জাতীয় একদলের শাসন, ওটা জাতীয় দল, এখানে দল করতে পারবে না, ওটা জাতীয় দল। আপনার আজকে যে স্বাধীনভাবে আমাদের যে পত্র পত্রিকাগুলো লিখতে পারতেছে,
পত্র পত্রিকাগুলো সেখানে সারা দেশে সমস্ত পত্রিকা বন্ধ করে দিয়ে চারটি পত্রিকা স্বাধীনভাবে সমস্ত পত্রিকাগুলো রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব আসার পরেই আপনার এই বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। বহুদলীয় গণতন্ত্র আপনারা ইলেকশন করতে পেরেছেন। হ্যাঁ, বহুদলীয় গণতন্ত্র আপনারা প্রতিষ্ঠা করছেন, আমরা আপনারা গণতন্ত্র জনগণকে ফিরিয়ে দিয়েছেন, সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন, সবকিছু ফিরিয়ে দিয়েছেন, এবং সংবাদপত্রের স্বাধীনতা এখনো আছে, এখনো সাংবাদিকদের লেখার স্বাধীনতা আছে, সবকিছু স্বাধীনতা আছে, আমি স্বীকার করে নিলাম। তাই যদি হয় তাহলে সিপিজে, কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, নির্বাহী পরিচালক অ্যান্ড কুপার, সাংবাদিক হত্যা নির্যাতন হুমকির বিচার না হলে এসব চলতে থাকবে, এই বলে একটা হুঁশিয়ারি কিন্তু উচ্চারণ করেছে কয়েকদিন আগে। হ্যাঁ, উনি বলেছেন 107 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে, সাতজন লেখার অপরাধে 7 জন সাংবাদিক হত্যা করা হয়েছে, শতাধিক সাংবাদিককে মানে পিটিয়ে পঙ্গু করা হয়েছে। এইটা যদি হয় কারা করেছে? সাংবাদিক টিপু থেকে শুরু করে টিপুর বিষয়টা আমি স্বীকার করি, এটা হয়েছে, টিপু না, টিপুর বিষয়টা হয়েছে, অনেক সাংবাদিক কেটেছেন, পঙ্গু করে। এখন আপনাদের সময় 7 জন সাংবাদিক হত্যা করা হয়েছে, আমি ডকুমেন্ট যদি বলেন আর একদিন বসেন আপনাকে, আমি নিয়ে আসবো, আমি সমস্ত ডকুমেন্ট নিয়ে আসবো, আজকে আমি ডকুমেন্ট নিয়ে আসবো, আমি তো কোনো ডকুমেন্ট নিয়ে আসি নাই। এবং সাংবাদিকদের উপর কার অত্যাচার করে? জালকাটি আমাদের বরিশাল এলাকা, পটুয়াখালী আপনার স্বরাষ্ট্রমন্ত্রীর কনস্টিটিউয়েন্সি, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে আমাদের, উনি বাংলাদেশের, হ্যাঁ, বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রী, উনি আপনারও স্বরাষ্ট্রমন্ত্রী, আমারও স্বরাষ্ট্রমন্ত্রী। এই সুতরাং আমি বলছি আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আপনাদের সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী তার এলাকায়, আমার পাশের কনস্টিটিউয়েন্সি পটুয়াখালী বরগুনা পাশাপাশি, সেখানে জনকণ্ঠ পত্রিকার প্রায় 2 মাস পটুয়াখালী বরগুনায় যেতে পারেনি, জনকণ্ঠ পত্রিকার সাংবাদিককে পিটানো হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে, পত্রিকা পুড়িয়ে দেওয়া হয়েছে, ঝালকাটিতে সমস্ত সাংবাদিকরা এলাকা ছাড়া হয়েছে, এটা কিন্তু বিএনপির লোকজন করেছে, বিএনপির লোকজন, পটুয়াখালীতেও বিএনপির লোকজন করেছে। আপনি কেমনে বলছেন এটা বিএনপির লোক? আমার এলাকা আমি জানি, ওইটা আপনি একটু আগে বললেন যে আমি ঢাকায় বসে কেমনে পটুয়াখালী, আমার এলাকা আমি পত্রিকায় দেখি, পটুয়াখালী ছাড়া পাশে পত্রিকায়, এই সাংবাদিকরা বরিশালে এসে তারা সাংবাদিক সম্মেলন করেছে, যেটা বলতেছেন আপনার, তারা সাংবাদিক সম্মেলন করে, আপনি এখন সব জিনিস যদি অস্বীকার করেন তাহলে তো এখানে বলার আর কিছু নাই, তাহলে তো এখানে বলার আর কোন প্রয়োজন মনে করেন? আমার থানায় আপনার 3 বছর ইনকলাব পত্রিকা বন্ধ ছিল, কোন ইনকলাব পত্রিকা বিক্রি হতে পারে নাই আমার থানায়, সেটা হইতে পারে, আপনি খোঁজ নিয়ে দেখেন, হইতে পারে, ইনকলাব পত্রিকা বন্ধ ছিল আমার থানা, এবং ইনকলাবে কোন সাংবাদিক আমার থানায় অবস্থান করতে পারে, সেটা হইতে পারে, এবং 3 বছর পর্যন্ত আপনার এই ইনকলাব পত্রিকা আমার থানা ময়মনসিংহ আট ঈশ্বরগঞ্জে বিক্রি হয় নাই। আপনি ইনকলাব অফিসে যায় খোঁজ নিতে পারেন, ময়মনসিংহ প্রেস ক্লাবে যায় খোঁজ নিতে পারেন, এই নিয়ে অনেক লেখালেখি হয়েছে, কিন্তু পত্রিকা ওখানে চালাইতে পারে নাই কেউ, সেই সৎ সাহস কার ছিল না, এবং সেই সাংবাদিকরাও সেখানে অবস্থান করতে পারে নাই। সুতরাং এই যে আমি বলতেছি যে আপনারা যে একটা ট্রেড এই দেশে চালু করে গেছেন 71 থেকে, এই ট্রেডের পরিবর্তন আসতে হবে, এই পরিবর্তন আনতে হবে, সেটার ব্যাপারে কথা বলেন যে আমরা সম্মিলিতভাবে চেষ্টা করি, যে এই সমস্ত আমরা যারা রাজনীতি করি, আপনি একজন রাজনীতিবিদ, আপনার আমি যতটুকু অল্পক্ষণ আপনার সঙ্গে কথা বলে যতটুকু আমি বুঝতে পারলাম, আমরা বাইরেও যে বসে থেকে চা খাওয়ার সময় যে কতটুকু আমরা বললাম, এতে আমি অত্যন্ত আপনাকে আমি পছন্দ করেছি, এই জন্যে যে আপনি একজন রুট লেভেলের সাংবাদিক, এবং আপনি বলেছেন আমি সার্বক্ষণিক এলাকায় অবস্থান করি, আপনি একজন ছাত্রনেতা থেকে শুরু করে আস্তে আস্তে আপনি আজকে মাননীয় জাতীয় সংসদ সদস্য, এবং আপনি আপনি আওয়ামী লীগ দলের একজন বিদ্রোহী সদস্য হিসাবে আপনি নির্বাচিত হয়ে এসেছিলেন, এবং যাকে আপনি পরাজিত করেছেন আওয়ামী লীগের প্রার্থী, তিনি একজন আপনাদের সরকারের সঙ্গে একজন মন্ত্রী ছিলেন, তার মানে আপনাকে আমি শ্রদ্ধা করি, যেই জন্য আওয়ামী লীগ করছেন, হ্যাঁ, এখনো উনি স্বতন্ত্র হিসাবে পাশ করে এসে আবার আওয়ামী লীগে আপনি যোগদান করেছেন, কিন্তু আপনি যে এই যে একজন রুট লেভেলের রাজনীতিবিদ হিসাবে আপনি বলেন, আপনি বলেন এগুলো কি আমরা যদি সম্মিলিতভাবে এগুলো কি চাই, আপনি চান? কিন্তু একটা বিষয় আমাদের পরিষ্কার হতে হবে যে সমস্ত আপনাদের ব্যর্থতা যদি আমাদের ঘাড়ে, আওয়ামী লীগের ঘাড়ে চাপিয়ে দিয়ে কিন্তু আপনারা আসলে রেহাই পাবেন না।
এটা কিন্তু পরিষ্কার। আপনি যেটা ব্যর্থতা, ব্যর্থতা তো সব আপনাদের ঘরে চাপিয়ে দেওয়া হচ্ছে না। যদি সমস্ত ব্যর্থতার দায়ভার আমাদের উপর চাপিয়ে দেন যে আমরা সৃষ্টি করে রেখে গিয়েছিলাম সেগুলো চলছে, আমরা সৃষ্টি করেছি। আপনার ভাষায় আমি বলতেছি, আপনি যেটা বললেন আপনার ভাষায় আমি বলতেছি, আমরা না হয় সৃষ্টি করেছিলাম সন্ত্রাস, আমরাই সৃষ্টি করেছি দেশে। আওয়ামী লীগ ছাড়া আর কেউ কোনোদিন জীবনে সন্ত্রাস করে নাই। সুতরাং এ বিষয়ে আমি জাতিকে সাক্ষী রাখলাম, সমগ্র গোটা জাতিকে আমি সাক্ষী রাখলাম যে বাংলাদেশে কারা সন্ত্রাস করেছে অতীতে, এখনো কারা করতেছে, এ সাক্ষী সমগ্র জাতি। কিন্তু আমি আমাকে একটু শেষ করতে দেন। সুতরাং আমাদের উপর সমস্ত দায়ভার যদি চাপিয়ে দিতে চান তাহলে কিন্তু আপনাদের সরকারের দায়িত্ব থেকে, যে দায়িত্বভার আপনাদের উপর মানুষ অর্পণ করেছে সেটা কিন্তু পালন করা হলো না। কিন্তু আমার কথা হলো, যা আমরা চাই, আমরা কেউই এই দেশে অস্থিরতা থাকুক অস্থিরতা চলুক এটা আমরা কেউ চাই না। এখন আপনারা সরকারে, আপনাদের সরকারেরই কিন্তু সবচেয়ে বড় দায়িত্ব। আমরা বিরোধী দলে আছি, আমরা প্রধান বিরোধী দল, আমরা সব সময় আপনাদেরকে সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত ছিলাম, আজও প্রস্তুত আছি। সরকারকে আমরা সহযোগিতা করতে চাই, কারণ এই দেশ আমাদের সকলের, 14 কোটি মানুষের দেশ। আমরা রাজনীতি করি আমাদের স্বার্থে না, জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, দেশের মঙ্গলের জন্য, দেশের উন্নয়নের জন্য আমরা রাজনীতি করি, আমাদের নিজেদের স্বার্থে না। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, আমি স্বতন্ত্র হিসেবে নির্বাচিত হয়ে এসেছি। আমি যদি নিজের স্বার্থে রাজনীতি করতাম তাহলে কিন্তু আমার সরকারি দলেই যোগদান করার কথা, কিন্তু সেটা কিন্তু আমি দেইনি। আপনার সম্পর্কে কিন্তু আমি ব্যাখ্যা দিয়েছি, আপনাকে ধন্যবাদ। এবং আমিও একজন ছাত্র রাজনীতি থেকে, আপনি একজন ভালো ছাত্র নেতা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আপনার এই যে ট্রেনটা যে আপনি যেটা বললেন, আপনার সাথে আমি একমত, দায়ভার সব আপনাদের ঘাড়ে চাপানো হচ্ছে, এটা ঠিক না, এটা কিন্তু ঠিক না। আমরা সরকারি দল যা, দায়ভার সব আপনাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে, এটাও ঠিক না। এখন যদি আপনারা দায়ভার নিজে নিজে আপনাদের কাছে নিয়ে নেন তাহলে তো দায়ভার আমরা, এখন যেটা আপনি কথা বলেছেন, আপনি যেটা কথা বলেছেন সেটা অত্যন্ত একটা সুন্দর এবং গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে আমরা এই দেশটা আমাদের, এই দেশটা আমাদের। আমরা আজকে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, মায়ের বুক খালি করে আজকে 2 লক্ষ মামনের ইজ্জতের বিনিময়ে আজকে আমরা এই দেশ পেয়েছি, বাংলাদেশ পেয়েছি, যার দরুন আজকে এখানে আমরা এইভাবে বসে কথা বলতে পারতেছি। আজকে আমরা বাংলাদেশ পেয়েছি দেখে আজকে আমরা এইভাবে কথা বলতে পেরেছি। আপনি বিরোধী দলের একজন মাননীয় সংসদ, আমি সরকার দলীয় একজন মাননীয় সংসদ, এবং আমরা সবাই এক বাংলাদেশের মানুষ, বাংলাদেশী জাতীয়তাবাদী বিশ্বাসী। তো আমরা চাই যে একটা সুন্দর, আপনার সাথে আমি একমত যে আমরা একটা এর থেকে পরিত্রাণ চাই, তাই না? পরিত্রাণ অবশ্যই আমরা সুন্দর, তাহলে আমাদেরকে আজকে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে হবে। আপনি যেটা বললেন যে আমি বললে হবে না, আপনি বললে হবে না, আমাদের যারা নীতি নির্ধারকরা আছেন তাদেরকে বুঝতে হবে, তাদেরকে বলতে হবে, আপনারা আসেন এই যে আজকে সংসদ থেকে আপনারা দূরে আছেন। এই সংসদের প্রসঙ্গে আমি তুলতে চেয়েছিলাম যে এটি মোটামুটি স্পষ্ট যে বিরোধী দল সংসদ লাগাতার বর্জন করেই যাচ্ছে, তাদের ফিরবার কোন সম্ভাবনা এখন পর্যন্ত দেখা যায়নি। সর্বশেষ তারা বলেছেন যে অন্য কেউ বললে আর তাদের সংসদে ফিরে যাবার সম্ভাবনা নেই। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে রেডিও টেলিভিশনে সরাসরি দেখাবেন, তারপরেও ওনারা সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন। এখন সর্বশেষ যেটি বিরোধী দলের উপনেতা বলেছেন সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী যদি সরাসরি ওনাদেরকে আমন্ত্রণ জানান তাহলে কোনো চমক থাকলে থাকতেও পারে ওনাদের সংসদে। এখন মাননীয় প্রধানমন্ত্রী কি আমরা নিজে ব্যক্তিগতভাবে উদ্যোগ নেবেন এই বিষয়ে? আমরা একটা কথায় বলি যে রাজনীতিতে শেষ বলতে কিছু নেই। আজকে আজকে আমাদের মাননীয় সংসদ দেলোয়ার ভাই, উনি যদি যেটা বললেন উনি অত্যন্ত ত্যাগ স্বীকার করেছেন, উনি সরকার দলেও আসতে পারতেন, ওনার অত্যন্ত এটা আমি মানে প্রশংসা করি ওনার এই কথাটা। কিন্তু উনি জনগণের রাজনীতি করে, তাই না? জনগণ থেকে উনি বিচ্ছিন্ন হতে চান না। আজকে এই এই রাজনীতি উনিও হয়তো বা একদিন তিক্ত হয়ে যাবেন এইভাবে রাজনীতি করতে গেলে। আজকে যে কথাটা এসেছে আপনি একটু আগে বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়া, যিনি যদি চমক হলেও হতে পারে, কারণ এই উনি যদি মনে করেন, বা আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, গণতান্ত্রিক
পদ্ধতিতে এদেশে 91 থেকে যদি আমরা ধরি 91 থেকে আমরা নির্বাচন অনুষ্ঠিত করে আসছি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে। যদিও আমরা এই গত 2001 এর নির্বাচনকে আমার বিরোধী দল বিভিন্নভাবে আখ্যায়িত করেন, কিন্তু দেশের জনগণ জানেন আজকে উনি যে আওয়ামী লীগের একজন প্রার্থী, আমাদের চার দলীয় জোটের একজন প্রার্থী, তার মাঝখান থেকে উনি একজন স্বতন্ত্র প্রার্থী বের হয়ে আসছেন। অবশ্যই উনি জানেন যে নির্বাচন কত সুন্দর সুষ্ঠু অবাধ হয়েছে। যাই হোক, এখন এই কথাটা বললেন মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী, আমার মনে হয় যে যদি দেশের প্রয়োজনে, দেশের জনগণের প্রয়োজনে, দেশের স্বার্থে উনি অবশ্যই আমন্ত্রণ জানাতে পারেন। আপনারা কেন আওয়ামী লীগের মধ্যে একটি পুরনো যারা সংসদীয় গণতন্ত্রের কথা বলছেন দীর্ঘদিন যাবো, তারা এই ডাকা ডাকির অপেক্ষায় আছেন কেন? জনগণ তো ভোট দিয়ে পাঠিয়েছে আপনাদের সংসদে কথা বলার জন্য। জনগণ কিন্তু জানতো না যে আপনারা সরকার গঠন করবেন না, বিরোধী দলে যাবেন, এটি কিন্তু নির্বাচনের আগে ভোটাররা জানেন। এখন এমন একটা সময় চলে আসছে আপনার উনাদের মাননীয় সংসদের আজকে আগামীকাল থেকে আবার সংসদের মুলতবি সভা শুরু হবে, সে থেকে 30 মার্চ পর্যন্ত চলবে। সেখানে দেখা যাচ্ছে যে আপনারা পত্রপত্রিকায় বা আমরা জানি যেটা যে অনেক মাননীয় সংসদ সদস্যের কারো 60 দিন, কারো 65 দিন, কারো 70 দিন, কারো 49 দিন, কারো 50 দিন, প্রথম 50 দিনের মতো হয়ে গেছে সবারই। এখন যদি এরকম হয়ে যায় তাহলে তো আগামী বাজেট অধিবেশনে 90 দিন পুরো হয়ে যাবে, তাদের আসন শূন্য হয়ে যাবে। সুতরাং এদেশের মানুষ ওনাদেরকে নির্বাচিত করেছেন 5 বছরের জন্য, ম্যান্ডেট দিয়েছেন 5 বছরের জন্য। ওনারা 2.5 বছর পর যদি ওনারা ম্যান্ডেট মানে জনগণের যে রায় দিয়েছেন সেটা যদি ওনারা প্রত্যাখ্যান করেন তো জনগণই সেটা রায় দিবেন। আবার আমাকে যে প্রশ্নটা যে করেছেন যে কেন আমরা সংসদে যাই না, আপনি জানেন সংসদের অনেক কাহিনী জানেন। আসলে সংসদে কিন্তু বারবার আমাদের অপমান করা হয়েছে। সংসদে আমরা অনেক নোটিশ দিয়েছি, আমাদের আইন শৃঙ্খলার উপর আলোচনার জন্য আমরা নোটিশ দিয়েছি, কোন নোটিশই গ্রহণ একদিন আলোচনা হয়েছে, আইন শৃঙ্খলা নিয়ে একদিন আলোচনা হয়েছে আমাদের মাননীয় সংসদ সদস্য শাহজাহান খান সাহেব, ওনার একটা নোটিশ উপর একদিন আলোচনা হয়েছে। সেখানে বিরোধী দলকে কথা বলতে দেওয়া হয় না, মাইক বন্ধ করে দেয়। এবং বিরোধী দলের নেত্রীকে যদি নোটিশ দিতে বলা হয় যে আপনি নোটিশ দিয়ে কথা বলুন, আসলে এইটা তো ঠিক না, এটা সংসদীয় রীতি না। সংসদ নেতা এবং বিরোধী দলের নেতা তাদের মাইক অটো অন থাকার কথা, যখন দাঁড়াবে তখন তারা কথা বলবে। সংসদ নেতা, বিরোধী দল নেতা তো নোটিশ দেওয়ার কথা। এগুলো কি আপনার বিধি? আমরা তাহলে বিধি কেন রাখি? বিধি দিয়ে কথা বিধি না, আপনি কথা বলবেন এটা একটা, আপনি মাননীয় সংসদ আপনিও জানেন আমিও জানি যে আমাদের যে কার্যবিধি যেটা আছে কার্যবিধি অনুযায়ী আমাদের সংসদ চলতে হবে, মাননীয় স্পিকার কার্যবিধি অনুযায়ী সংসদ চালাবে। আপনি যেটা বলছেন, আপনি যেটা বললেন যে যখন খুশি দাঁড়িয়ে যাবেন, সেটা কিন্তু আমার মনে হয় কার্যবিধিতে এই ধরনের কার্যপ্রণালী বিধির কথা আপনি বলছেন, সংবিধান এবং কার্যপ্রণালী বিধি। কার্যপ্রণালী বিধি অনুযায়ী যদি সংসদ চলে, সংসদ যদি চলত সংবিধান এবং কার্যপ্রণালী বিধি অনুযায়ী, তাহলে সংসদ ছেড়ে আমাদের বাইরে থাকার কথা না। সংসদ কার্যপ্রণালী বিধি এবং সংবিধান অনুসারে চলে না। আমি যদি পার্লামেন্টে কথা বলতে চাই আমাকে একটা নোটিশ দিতে হবে, আপনি যদি পার্লামেন্টে কথা বলতে চান আপনাকে একটা নোটিশ দিতে হবে। কিন্তু বিরোধী দলের নেতাকে যে নোটিশ দিয়ে কথা বলতে হবে পার্লামেন্টে, এমন কোন বিধান কার্যপ্রণালী বিধিতে কোথাও নাই। যদি আমাদেরকে কথা বলতে দেওয়া না হয় তাহলে পার্লামেন্টে গিয়ে আমরা কি করব? আজকেও আপনি পার্লামেন্টে গিয়ে আমরা কি করব? বারবার পত্র পত্রিকার উদাহরণ, আজকেও কাগজে আছে আমাদের মাননীয় আমাদের দলের মাননীয় মহাসচিব মাননীয় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া সাহেব আজকেও কিন্তু চ্যালেঞ্জ করেছে যে আমরা বিরোধী দল যতদিন সংসদে ছিল ততদিনই আপনার রেকর্ড থেকে বলা যাচ্ছে যে আপনাদেরকে আমাদের চাইতে বেশি সময় দেওয়া হয়েছে।
আপনারা যেটা বললেন যে সময় দেওয়া হয় না, এটা তাহলে আপনি চ্যালেঞ্জ করেন? সময় দেওয়া হয় উনি যেটা বলছেন এটা আপনারা মোকাবেলা করেন? মোকাবেলা আপনাদের মহাসচিব যেটা বলেছেন, আপনাদের মহাসচিব যেটা বলেছেন চ্যালেঞ্জ করেছেন, সুতরাং আপনাদের মহাসচিবকে আমি চ্যালেঞ্জ করে দিতে পারি না। আপনাদের মহাসচিব আপনারা বলছেন, হ্যাঁ আপনাদের মহাসচিবকে যদি চ্যালেঞ্জ ছুড়ে দিতে হয়, আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছে, এর জবাবটা তিনি দেবেন অথবা অন্য কোন সিনিয়র নেতা দেবেন। আমি এটা চ্যালেঞ্জ ছুড়ে দিই। আপনার কথা বলেন, আপনারা বলছেন আপনি সংসদে ছিলেন, সংসদে উপস্থিত থাকাকালীন অবস্থায় আমরা যখন সংসদে গত বাজেট অধিবেশনে আমরা ছিলাম, সেই অধিবেশনে একে তো কথা বলতে দেওয়া হয় না, তারপর কিভাবে আপনাদের পূর্তিমন্ত্রী আলমগীর কবির সাহেব কিভাবে বিরোধী দল নেতাকে কটাক্ষ করে পার্লামেন্টে বক্তৃতা করেছে, সেটার জন্য তো কিভাবে এবং আপনারা এক্সপান্স চাইছেন এবং সেই কথা এক্সপান্স করা হয়েছে সেটা তো রেকর্ড নাই, এবং তাকে অনুযায়ী সাথে সাথে ওটা স্পিকার সাহেব এক্সপান্স এবং বিরোধী দল নেতাকে কটাক্ষ করে মানে অশ্লীল ভাষায় পার্লামেন্টে তার এই গালিগালাজ করা হয়েছে, এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু আমরা পার্লামেন্ট থেকে ওয়াক আউট করেছি, এবং পার্লামেন্ট থেকে ওয়াক আউট করার পর আমরা তিনটা দাবি দিয়েছিলাম, উত্থাপন করেছিলাম স্পিকারের কাছে, মাননীয় স্পিকারের কাছে তিনটা দাবি আমরা উত্থাপন করেছিলাম, যে দাবি তিনটা যদি মানা হয় তাহলে আমরা পার্লামেন্টে ফিরে আসব, কিন্তু স্পিকার মাননীয় স্পিকার আমাদের দাবি তিনটাকে উপেক্ষা করলেন, তিনি মেনে নিলেন না। তিনটা এবং তিনি মূল দাবিটা ছিল এবং তিনি এই যে উনি যে বক্তব্যটা দিয়েছেন এটাকে এক্সপান্স করা, এবং উনি এটা এক্সপান্স করে দিয়েছেন, এবং স্পিকার মাননীয় স্পিকার বললেন যে বিরোধী দল পার্লামেন্টে না থাকলেও তাতে পার্লামেন্ট চলবে, পার্লামেন্ট অকার্যকর হবে না। এভাবে তো আসলে মাননীয় স্পিকারের কাছ থেকে আমরা এই কথাটা আমরা আশা করি না, স্পিকার এই কথাটা আমরা আশা করি না, যেভাবে বলতেছেন উনি এইভাবে বলেন যে বিরোধী দল না থাকলেও সংসদ চলবে, এই কথাটা পার্লামেন্ট অকার্যকর হবে না, এই কথাটা তো আমরা মাননীয় স্পিকারের কাছ থেকে এই কথাটা উনি এইভাবে বলেন না। আপনারা যদি সবই এখন পাকা দৃষ্টিতে দেখেন, মানে ওই যে আমাদের দেশে একটা কথা আছে যে কি নাচতে না জানলে উঠান বাঁকা, এখন তো আপনারা যদি সবই পাকা দৃষ্টিতে দেখেন তাহলে সবই বাঁকা। এখন আপনারা বলতেছেন যে আমরাই বাংলাদেশের একমাত্র গণতান্ত্রিক দল, গণতন্ত্রের সঙ্গে বিশ্বাস করি, গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, এখন আপনারা যদি গণতন্ত্রকে ব্যাঘাত করেন তাহলে জনগণই সেটার আগামী নির্বাচনে জনগণ আবার সেটার পরীক্ষা আসতেছে, পরীক্ষা আবার জনগণ বলবে যে কে ভালো কে খারাপ। আমরা জনগণের কাছে আমরা যদি খারাপ কাজ করি, বর্তমান সরকার যদি খারাপ কাজ করে, অবশ্যই দেশের জনগণ সেটা এখন দেখতেছে, দেশের জনগণ সেটা উপলব্ধি করতে পারতেছে, যদি এটা হয় তাহলে আগামী নির্বাচনে জনগণ সেটা রায় দেবে। অবশ্যই আমরা তো গণতন্ত্রে বিশ্বাস করি। যে আপনার কাছে জিজ্ঞাসা, যেটি এই যে অস্থিরতার কথা যেটি বলে আমরা আলোচনা শুরু করেছিলাম, সেখানে কিন্তু এই অস্থিরতার প্রসঙ্গ এসেছে এই কারণে যে বিরোধী দল এখন লক্ষ্য করা যাচ্ছে যে সরকারের অর্ধেকটা সময় পূরণ হওয়ার আগেই এক দফার আন্দোলন দিয়ে বসলো, এবং এক মাসের মধ্যে চারটি হরতাল আপনারা করলেন। আপনাদের হিসেব অনুযায়ী হরতালের ক্ষতিকর দিকগুলো এই হিসাবগুলো আপনারাই এক সময় সংসদে তুলে ধরেছিলেন, এবং এখন ব্যবসায়ীরা সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ বলছেন যে অবশ্যই আন্দোলন করতে হবে সরকার কোনো অগণতান্ত্রিক কাজ করলে, কিন্তু আন্দোলনের একটা বিকল্প কর্মসূচি তৈরি করা হোক, যাতে দেশের আমরা যেহেতু অর্থনৈতিকভাবে অত্যন্ত পঙ্গু অবস্থায় আছি বা পঙ্গুর অবস্থায় আছি, এখনো খুব সুদৃঢ় নয়, তো আমাদের অর্থনীতিকে সুদৃঢ় করবার জন্য হরতালের কোনো বিকল্প কর্মসূচি দেওয়া দরকার। তো আমার এই দুটো প্রশ্ন আপনার কাছে, এক হচ্ছে যে এক দফার আন্দোলনে এই মুহূর্তে কতটা যৌক্তিক বলে আপনারা মনে করছেন, দুই হচ্ছে যে এই যে হরতাল করছেন আপনারা, এই মাসেও আবার হরতাল ডাকবেন বলে এটি ঘোষণা দিচ্ছেন, হয়তো শেষ দিকে ডাকবেন, এগুলো কতটা যৌক্তিক মনে করছেন? আমাকে প্রশ্ন করছে, আমি একটু বলি, আমার পরে আপনি অবশ্যই বলবেন। আমরা 15 দফা দাবি উত্থাপন করেছিলাম, 32 দিন সময় দিয়েছেন, 32 দিনে 32 বছরে কিন্তু এই দাবিগুলো পূরণ হয়নি। কোনদিন আমরা 15 দফা আমি এখানে নিয়ে এসেছি, 15 দফা দাবি আমরা সরকারের কাছে তুলে ধরেছিলাম, এই 15 দফার মধ্যে একটা দফাও কোথাও নাই যে এই একটা দফাও যদি সরকার মেনে নেয় তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় যাবে অথবা সরকারের পতন ঘটবে। 15 দফা দাবি কি ছিল? আমরা বলছি সন্ত্রাস বন্ধ করতে হবে, যানবাহনের নিরাপত্তা দিতে হবে, দুর্নীতি বন্ধ করো, সমস্ত কিছু জনগণের, 15 দফার মধ্যে আহ্বান বন্ধ করে, সবকিছুই জনগণের দাবি, সবকিছুই জনগণের দাবি, এবং এই দাবিগুলো এমন কোন কঠিন জিনিস না। এখানে সরকার আসলে আমাদের হাওয়া তো এক সাধারণ নাগরিকের হাওয়া যে আপনারা 15 দফার ভিতরে, এক মিনিট আমি একটু বলে নিয়ে আপনি বলবেন, এই হাওয়া
যে 15 বছর ভিতরে এক দফা আপনারা আনছেন, এই জন্য সারা দেশবাসী কিন্তু এটাকে একটা মানে ভাস্যকর ব্যাপার। হাওয়া ভবন, কারণ হাওয়া ভবন হচ্ছে এটা আমাদের রাজনৈতিক অফিস, মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক অফিস, সেখানে আমাদের বর্তমান প্রথম যুগ্ম মহাসচিব তারেক রহমান সাহেব, উনি রাজনীতি, যেহেতু মান্নান ভূঁইয়া সাহেব আমাদের মাননীয় মন্ত্রী, উনি মন্ত্রিত্ব এবং এইগুলো দেশের কর্মকাণ্ড নিয়ে উনি ব্যস্ত। আমরা চিন্তা ভাবনা করে দলের নীতি নির্ধারকরা চিন্তা ভাবনা করে উনাকে সেই দায়িত্ব দিয়েছেন এবং এটা একটা সম্পূর্ণ একটা রাজনৈতিক অফিস, সেই ধরনের অফিস কিন্তু এখন আপনারাও তৈরি করেছেন। যাই হোক, হালকা ভারী এটা পরে দেখা যাবে, এটা জাতি হয়তো কি হালকা ভাবে না ভারী ভাবে এটা জাতি বুঝবে। কিন্তু আমাকে যে প্রশ্ন করা হয়েছে, আমরা 15 দফা দাবি উত্থাপন করেছি গত 10ই জানুয়ারি পল্টনে মহাসমাবেশের মাধ্যমে, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের উদ্দেশ্যে 15 দফা দাবি উত্থাপন করেছে এবং আমরা এক মাসে আলটিমেটাম দিয়েছিলাম যে এক মাসের মধ্যে এই দাবিগুলো মেনে নেওয়া হবে। কিন্তু সরকার আসলে এই দাবিগুলোর প্রতি কোনো ভ্রুক্ষেপই করে না, সরকারের মধ্যে কোন আপনার ক্রিয়া প্রতিক্রিয়া কোনটাই সৃষ্টি হয়নি, কোন ভ্রুক্ষেপ করে নাই। এবং এটা নিয়ে যে একটা আলোচনা হইতে পারে, এটা নিয়ে একটা আলোচনাও তো হইতে পারত বিরোধী দলের সাথে, যে আপনার 15 দফা দাবি উত্থাপন করেছেন, আসেন এর মধ্যে কোনটা কোনটা নিয়ে আমরা সমাধান করতে পারি। আপনাদেরকে গুরুত্ব দিচ্ছে না, কাজেই আপনারা ওনাদের গুরুত্বের জন্য এত উদ্গ্রীব কেন? আমরা উদ্গ্রীব না, আপনি যে প্রশ্নটা করছেন, কেন আমরা এক দফার আন্দোলনে গেলাম, আপনাদের গুরুত্ব আপনাদের ফাঁকা হয়ে যায়, আমরা কেন এক দফার আন্দোলনে গেলাম, আমি সেই কথাটা বলতেছি। আমরা এক মাসে আলটিমেটাম দিলাম 15 দফা আন্দোলন, 15 দফা কর্মসূচির জন্য এক মাসের আলটিমেটাম দিয়ে দিলাম, কিন্তু সরকার কোনো ভ্রুক্ষেপ করলেন না। তারপরে বাধ্য হয়ে আমরা এক দফার আন্দোলনে সরে এসেছি, এক দফা আন্দোলন যেটা। এবং আপনি যে হরতালের কথা বললেন, যে হরতাল দেশের ক্ষতি করে, হরতাল মানুষের ক্ষতি হয়, একটা হইলেও হয়, যে এক টাকা হইলেও হয়, 100 কোটি হইলেও হয়, 400 কোটি একদিনে হরতালে ক্ষতি হয়। আমি এ প্রসঙ্গে একটা উদাহরণ টানতে চাই, আপনাকে যদি আমি এখন বলি জিল্লুর ভাই, যে আপনার বুকটা একটু বেলেট দিয়ে ছিঁড়ে আমাকে 1 ফোঁটা রক্ত দেন, আপনি কি রাজি হবেন যে আমাকে এই গ্লাসের 1 গ্লাস রক্ত আপনার বুক থেকে বের করে দেন? আপনি কোনো ক্রমে রাজি হবেন না। কিন্তু কখন আপনি আপনার বুক ছেড়তে রাজি হবেন? যখন আপনার হার্ট নষ্ট হয়ে যাবে, যখন আপনার হার্ট ব্লক হয়ে যাবে, তখন আপনাকে আপনার হার্টটাকে সুস্থ করার জন্য আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনার বুকটাকে কারণে, যখন দেশের হার্ট, সরকারের হার্ট নষ্ট হয়ে গিয়েছে, ব্লক হয়ে গিয়েছে, দেশের হার্ট ব্লক হয়ে গিয়েছে, সুতরাং এই ব্লক হার্টটাকে আমরা বাইপাস সার্জারি করে এটাকে সুস্থ করার জন্য হরতালের মতো কর্মসূচি কর্মসূচিতে দেশকে এখন দেশকে মুক্ত করার জন্য সরকার, এই দেশটা যে ব্লক হয়ে গিয়েছে, দেশের হার্ট যে ব্লক হয়ে গিয়েছে, এটাকে বাইপাস সার্জারি ছাড়া এটাকে রক্ষা করা আর কোন বিকল্প নাই, যে কারণে এই বাইপাস সার্জারিতে হরতাল ছাড়া তারা কিন্তু বিকল্প কর্মসূচি করবেন, হরতাল করবেন না, কারণ তারা হরতালে বিশ্বাস করে না। দেখুন, হরতাল প্রার্থনা দিবস ঘোষণা করেছে, কিন্তু আপনারা আপনারা বিগত সরকারের সময় এটা এই বলেছেন যে 400 কোটি টাকা একদিনের হরতালের ক্ষতি হয়, এটা কিন্তু আপনাদের কথা, আপনাদের অর্থমন্ত্রী সাহেব সংসদে বক্তব্য দিয়েছিলেন এবং এটাকে উপলব্ধি করতে পেরেই কিন্তু মাননীয় বিরোধী দলের নেত্রী উনি কিন্তু যে সংসদে পল্টন ময়দানে বিভিন্ন জায়গায় উনি বলেছেন যে আমি বিরোধী দলে গেলেও হরতাল করব, হরতাল করব, এই জন্য ওনাকে আমি সাধুবাদ জানাই। এবং আমি খুব তখন আমি একজন সাধারণ নাগরিক হিসাবে দেশে আমি খুব আশান্বিত হয়েছিলাম যে আজকে আমাদের দেশে যে এই যে হরতাল অবরোধ এই ধরনের যে একটা কালচার তৈরি হয়েছে, যা হোক একটা আমার মনে হয় যে একটা সুন্দর দিকে দেশটা আগাবে, যে আজকে যে 400 কোটি টাকা, 400 কোটি টাকা মানে আপনি একজন মাননীয় সংসদ জানেন যে 400 কোটি টাকা দিলে আপনার বরগুনার যে আপনার যে আপনার যে নির্বাচনী এলাকা সেখানে আপনি কত কিছু উন্নয়ন করতে পারবেন, ঠিক না? যদি আমরা ওই আঙ্কে চিন্তা করি, তাই না, 100 কোটি টাকা দিলে আপনার উন্নয়ন মানে অনেক হয়ে যাবে।
সেই এরকম চারটা চারশো কোটি টাকা দেওয়া যায়। আজকে দেখেন এই এই হরতালকে আপনার এই ব্যাপকভাবে আজকে আমাদের দেশের অর্থনীতি, যে অর্থনীতি ভঙ্গুর অবস্থায় ছিল, যে বাংলাদেশের রিজার্ভ ফান্ড ছিল আপনাদের আমলে, আপনি জানেন ভালো করে যে কোথা থেকে আজকে প্রায় 300 কোটি টাকা ছয় ছয় ভাব হয়ে গেছে। তার মানে আমাদের দেশের অর্থনীতি যে একটা ভিত তার হচ্ছে, এই মুহূর্তে আপনারা চাচ্ছেন না যে এই অর্থনৈতিক ভিতটা শক্তিশালী হোক। আজকে ব্যবসায়ী মহল, আজকে ব্যবসায়ী মহল তারা উদ্যোগ দিচ্ছে যে দুই নেত্রীকে প্রয়োজনে একসাথে বসাতে হবে। হরতাল আজকে আমরা কি দিয়ে চলি? আমাদের দেশটা ব্যবসা বাণিজ্য এটাই চলো মূল অর্থনীতির চাবিকাঠি চালিকা আপনার ব্যবসা বাণিজ্য থেকে। আজকে ব্যবসায়ীরা আপনি যেটা বলতেছেন যে হার্ট ব্লক হয়ে গেছে, তাহলে ব্যবসায়ীরা আমাদের হার্ট তো হচ্ছে ব্যবসায়ী, আমাদের হার্ট তো হচ্ছে ব্যবসায়ী, তারাই বলতেছে যেটা বন্ধ করতে হবে এটা করা যাবে না। যারা আপনি যাদেরকে হার্ট বলতেছেন, আমাদের ব্যবসা বাণিজ্য যারা করতেছেন, হরতাল করে আজকে সাধারণ জনগণের জানমাল ক্ষতি করতেছেন, একজনের একটা বাস জ্বালিয়ে দিচ্ছেন, এই যে আজকে একটা ভলভো বাস এটার দাম কত? বাস তো আপনারাও জ্বালিয়ে তারপর আপনার যে কথাটা বললেন বিরোধী দল নেত্রী প্রধানমন্ত্রী থাকাকালীন অবস্থায় উনি বলছেন যে আমি বিরোধী দলে গেলেও হরতাল করবো না, কিন্তু ওই সঙ্গে কিন্তু আরো কিছু কথা ছিল। উনি তৎকালীন বিরোধী দলীয় নেত্রী আজকে মাননীয় প্রধানমন্ত্রী তাকে আহ্বান জানিয়েছিলেন যে আসুন হরতালের পথ পরিহার করুন, আমরা সবাই হরতালের পথ পরিহার করি, আপনারাও হরতালের পথ পরিহার করেন, আমরা বিরোধী দলে গেলেও কোনোদিন হরতাল করব। কিন্তু সেদিন কিন্তু আপনারা সাড়া দেন নাই, বরঞ্চ আপনারা তখন 183 দিন হরতাল করেছেন। ঠিক করে সেদিন যদি আপনারা সাড়া দিয়ে তাদের নাম জানিয়ে তাদের কাছে কোন প্রশ্ন থাকবে সেগুলো জানিয়ে এই অনুষ্ঠানে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হওয়া দরকার বলে আপনারা মনে করেন সেগুলো জানিয়ে আমাদের লিখতে পারেন। আমাদের লিখবার ঠিকানা হচ্ছে পরিচালক তৃতীয় মাত্রা চ্যানেল আই জিপিও বক্স 2433 ঢাকা 1000। আমাদের ইমেল করতে পারেন এই অ্যাড্রেসে team@csn-media.com। আপনাদের মতামত নিয়ে যেগুলো আপনারা ডাকযোগে এবং ইমেইলে পাঠাচ্ছেন এবং আপনাদের সরাসরি অংশগ্রহণ আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি এখন প্রচারিত হচ্ছে প্রতি শুক্রবার বাংলাদেশ সময় দুপুর 2:30 এবং রাত 2:00। আশা করব সেই অনুষ্ঠানটি আপনারা নিয়মিত দেখবেন যেমন প্রতিদিন দেখছেন তৃতীয় মাত্রা। মাননীয় সংসদ সদস্যবৃন্দের আলোচনা অংশ নেওয়ার জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক মন্ডলী, আমাদের রাজনীতিতে যে ঘোর অমানিসা অন্ধকার চলছে, আমরা চাই সেগুলো কেটে গিয়ে রাজনীতিতে শুদ্ধতা সুস্থতা ফিরে আসুক। যে সংঘাতের রাজনীতি চলছে সেই সংঘাতের রাজনীতির পরিবর্তে আমরা চাই পারস্পরিক সমঝোতার সৌহার্দ্যের রাজনীতি প্রতিষ্ঠিত হোক। আমাদের দেশের রাজনীতিবিদরা সেটি করবেন, আমরা আশা করব যেহেতু তারা দেশটিকে ভালোবাসেন দেশের কল্যাণের স্বার্থে। দেশে অসংখ্য সমস্যা রয়েছে, যে সমস্যাগুলো সরকারের একার পক্ষে যারাই সরকারে থাকুন না কেন তাদের পক্ষে সমাধান করা সম্ভব নয় এটি স্পষ্ট। সে কারণেই আমরা আমাদের প্রধান প্রধান সমস্যাগুলোর ক্ষেত্রে সমাধানের জন্য একটি জাতীয় ঐক্যমতের কথা বলছি। আমরা আশা করব যে দেশের শীর্ষ নেতৃবৃন্দ সহ অন্যান্য রাজনীতিবিদরা এই বিষয়ে সচেতন হবেন এবং আমাদের সংসদকে কার্যকর করা উচিত। আমাদের গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখবার স্বার্থেই কিন্তু আমাদের সংসদকে প্রাণবন্ত এবং কার্যকর করে তোলা উচিত। আমরা আশা করব আমাদের সকল রাজনৈতিক দল এ বিষয়ে সচেতন হবেন। দর্শক মন্ডলী, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা। মাঝে